লক্ষীপুরের রামগতিতে পিকেটারদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার চরপোড়া গাছা ইউনিয়নের আলেকজান্ডার সোনাপুর সড়কের আজাদনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রামগতি থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল ও সহকারী উপপরিদর্শক আব্দুল মান্নান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরতাল সমর্থনকারীরা ঘটনাস্থলে টায়ারে অগ্নি সংযোগ সহ রাস্তা অবরোধ করার চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তারা পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল ছোড়ে। তাদের ছোড়া ইটপাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে, তবে তার নাম পরিচয় এখন বলা যাবে না। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। Be a show stealer.